হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি মুন, আমি ভালো আছি। আমার সঙ্গে রয়েছে দীপঙ্কর দা, আর আপনারা দেখছেন বাইক বাজার 104 চ্যানেলের ভিডিও, আপনাদের ফেভারিট। তো আমরা এখন আপনাদেরকে ইউজড মোটরসাইকেল দেখাবো, কিন্তু তার আগে আমি একটা খবর দেবো। রোজের যে বন্ধুরা রয়েছেন তাদেরকে বলছি, নতুন বন্ধুদেরকেও বলছি, আমরা বাইক বাজার 104-এর একটা খুব আনন্দের সংবাদ এটাই যে আমরা আমাদের নিজস্ব একটা জিঙ্গল তৈরি হয়ে গেছে। তো এই জিঙ্গলটা শুট দিয়েছেন বিখ্যাত মিউজিক ডিরেক্টর, আমাদের সবার পরিচিত শ্রী দেবজ্যোতি মিশ্রা, মানে আমাদের সবার দেবুদা। আর গানটা গেয়েছেন কণ্ঠে রূপঙ্কর বাগচি, আমাদের সবার পরিচিত। তো ওই গানের কিছুটা এগিয়ে গিয়েছি আমরা, কিছুদিনের মধ্যেই আমরা ওই জিঙ্গল আপনাদেরকে শুনিয়ে দিতে পারবো। তো তার কিছু মুহূর্ত আমাদের কাছে এখনই ধরা রয়েছে, যদি সম্ভব হয় আমরা ভিডিওর মধ্যে একটু দেখিয়ে দেব। তো আজকে আমরা দেখাবো মিক্সড কালেকশন। প্রথমেই থাকছে একটা অ্যাভেঞ্জার আলিপুর রেজিস্টার্ড। তো অ্যাভেঞ্জার আলিপুর রেজিস্টার্ড গাড়ি, গাড়ি তো ওভারঅল ঠিকঠাকই রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন ব্ল্যাক কালারের গাড়ি, গাড়ির কন্ডিশন ঠিকঠাকই আছে। তো আপনারা দেখে নিতে পারবেন, এটা নন এবিএস এর উপরে আছে আর ভালো কন্ডিশনে আছে। তো যেটা প্রাইস থাকছে আপনাদের জন্য এই গাড়িটার, তো মোটামুটি এই গাড়িটা আপনাদেরকে আমরা দিতে পারবো 60,000 টাকা হলে এরকম একটা সুন্দর গাড়ি, যেটা আলিপুর রেজিস্টার্ড, খুবই ডিমান্ড থাকে আলিপুরের নাম্বারের। তো আপনারা নিতে পারেন এই গাড়িটা মাত্র 60,000 টাকায়। 60,000 মে মিল রা অ্যাভেঞ্জার 160 স্ট্রিট মডেল, জো কি আলিপুর রেজিস্টার্ড আর BS4 মে হ্যায়, ইয়ে গাড়ি আপ আপনা বানাইয়ে সির্ফ 60,000 মে। নেক্সট গাড়ি আমরা দেখাচ্ছি মাইলেজেবল প্ল্যাটিনা। হ্যাঁ, তো প্ল্যাটিনা আপনারা অনেকেই বলছিলেন মাইলেজেবল গাড়ি দেখানোর জন্য, তো প্ল্যাটিনা রয়েছে আপনাদের জন্য এইচ গিয়ার মডেল। তো দেখতেই পাচ্ছেন প্ল্যাটিনা এইচ গিয়ার মডেল 2020 গাড়ি, ঠিকঠাকই আছে গাড়ি, কালারটা তো দেখতেই পাচ্ছেন ব্ল্যাক ব্লু। তো এই গাড়িটা আপনারা নিতে পারেন, মোটামুটি প্রাইস যেটা থাকছে আপনাদের জন্য এই গাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে শুধুমাত্র 45,000 টাকায়, 45,000। তো 45,000 মিল রা প্ল্যাটিনা 110cc এইচ গিয়ার মডেল, যো কি 110cc কা আর ইয়ে BS4 মে হ্যায়, আপ ইয়ে গাড়ি আপনা বানাইয়ে সির্ফ 45,000 মে। তো এরপরে আরও একটা প্ল্যাটিনা রয়েছে যেটা এখানে রয়েছে, ওটা দেখিয়ে দেওয়ার জন্য বলবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন প্ল্যাটিনা 110cc, এটা এইচ গিয়ার মডেল নয়, কমফর্টেক মডেল। তো গাড়িটা নাম্বার প্লেট তো দেওয়াই আছে, বাঁকুড়া রেজিস্টার্ড গাড়ি, WB68 2019 গাড়ি, নাম্বার প্লেট পেছনে আছে। তো এই গাড়িটা আপনারা নিতে পারেন, আর আপনারা তো জানেন গাড়ির সাথে প্রত্যেকটা গাড়ির সাথেই 5 বছরের ইন্স্যুরেন্স থাকে, 2019-এর যে গাড়িগুলো হয় 19-20 প্রত্যেক গাড়ির সাথেই 5 বছরের ইন্স্যুরেন্স দেওয়াই থাকে। তো এই গাড়ি তো নর্মালি ইন্স্যুরেন্স 5 বছরের পেয়ে যাচ্ছেন, তো এই গাড়িটা নিতে পারেন আপনারা, প্রাইস থাকছে আপনাদের জন্য শুধুমাত্র 43,000। তো 43,000-এ পেয়ে যাচ্ছেন প্ল্যাটিনা 110cc কমফর্টেক মডেল। তো নেক্সট আমরা কোন গাড়ি দেখাচ্ছি দীপঙ্কর দা? তো গাড়ি তো অনেক আছে, একটা পালসার দেখিয়ে দিই, পালসার 150। পালসার 150 WB68 দিয়ে, মানে এটা কোথাকার রেজিস্ট্রেশন? হ্যাঁ, এটা বাঁকুড়া রেজিস্টার্ড গাড়ি। তো অনেকেই কমেন্ট করেন বাঁকুড়া থেকে যে বাঁকুড়ার নাম্বারের গাড়ি দেখানোর জন্য, তো আজকেই দুটো গাড়ি দেখালাম, একটা মাইলেজেবল আর একটা 150cc-র। তো আপনারা তো জানেন পালসারের উপর আমাদের অফার চলছে, তো পালসার 150 এটা নিয়ন মডেল, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই গাড়িটা নিতে পারেন আপনারা, প্রাইস থাকবে খুবই রিজনেবল আপনাদের জন্য। তো এই গাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে শুধুমাত্র 48,000। তো 48,000 মে মিল রা পালসার 150, যো কি BS4 মে হ্যায় আর বাঁকুড়া রেজিস্টার্ড, আপ ইয়ে গাড়ি আপনা বানাইয়ে সির্ফ 48,000 মে। তো আমাদের পালসারের যে অফার চলছে সেই অফারটা একটুখানি দীপঙ্কর দা আর একবার আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে বলি, যারা পালসার লাভার রয়েছেন তাদের জন্য এই অফার, পালসার 150 বা বাজাজের যে কোনো মডেল আমাদের কাছে পেয়ে যাবেন, বিশেষত পালসারের উপর অফার আছে, পালসার 150 বিলো 50 পেয়ে যাচ্ছেন 45 থেকে 48-এর মধ্যে, 2019-20 নন এবিএস গাড়ি। তো আপনারা আমাদের সাথে খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন। তো নেক্সট আমরা একটা পালসার 180F দেখিয়ে দেব। হ্যাঁ, এটা কলকাতা রেজিস্টার্ড গাড়ি রয়েছে, এটা সল্টলেক রেজিস্টার্ড, WB08H 2020 মডেল আছে, আর এই গাড়ির সামনে তো এবিএস রয়েছে। তো আপনারা নিতে পারেন, কলকাতার নাম্বার, অনেকেই কলকাতার নাম্বার খোঁজেন, তো কলকাতার নাম্বার রইল আপনাদের জন্য। তো আপনারা নিতে পারেন এই গাড়িটা, প্রাইস খুবই রিজনেবল হবে আপনাদের জন্য, এই গাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের কাছ থেকে 68,000 মিল রা পালসার 180F, যো কি এবিএস কে সাথ আর সল্ট লেক রেজিস্টার্ড। তো ইয়ে গাড়ি আপ আপনা বানাইয়ে সির্ফ 68,000 মে, যো কি এবিএস কে সাথ হ্যায়। তো এখন আমরা একটা একটু আগেই ব্ল্যাক অ্যাভেঞ্জার দেখিয়েছি, তো আমি এবার একটা হোয়াইট অ্যাভেঞ্জার দেখিয়ে দেওয়ার জন্য বলবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাভেঞ্জার 220 মডেল রয়েছে, এটা
220 স্ট্রিট মডেল যেটা হোয়াইট কালারের উপরে রয়েছে। তো এই গাড়িটা আপনার 26, হ্যাঁ এটা 12/7 রেজিস্টার্ড, WB26 12/7 রেজিস্টার্ড গাড়ি, ঠিকঠাকই রয়েছে। আর সামনে তো ABS রয়েছে গাড়ি, আপনারা দেখতেই পাচ্ছেন 2020 গাড়ি। তো এই গাড়িটা আপনারা নিতে পারেন, ঠিকঠাকই রয়েছে। তো আপনারা এসে দেখে নিতে পারেন। 26 12/7 থেকে যারা দেখছেন বা 12/7-এর ভিউয়ার্স যারা রয়েছেন তাদের জন্যই স্পেশালি রইল এই গাড়িটা। তো এই গাড়িটা আপনাদের জন্য থাকছে শুধুমাত্র 75,000। বাইক বাজারে 104-এ অনেক নতুন বন্ধু রোজ যোগ হয়ে যান, তো সেই জন্য আমি বাইক বাজার 104-এর অ্যাড্রেসটা আরও একবার বন্ধুদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি। তো এটা কলকাতা বেহালা ঠাকুরপুকুর বাজার হয়ে আসতে হবে, ঠাকুরপুকুর বাজার থেকে পাকরাহাট রোডে গাজীপুর মোড় আমাদের সব বাইক বাজার 104। তো আজ থেকে যদি আপনাদের কোনো সমস্যা হয় আপনারা নিশ্চয়ই ফোন করুন, আমাদের স্ক্রিনে যে নাম্বার আসছে ওতে আপনারা ফোন করে জেনে নিতে পারেন অ্যাড্রেসটা প্রপারলি যে আপনারা কীভাবে আসবেন। তো আরও একটা কথা আমি বলে দেবো, বাইক বাজার থেকে আপনারা যেখান থেকেই ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গা থেকে আপনারা যদি আসেন এবং বাইক কেনেন, আপনাদের বাইকটা আমরা আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে পারবো। আমাদের রিপ্রেজেন্টেটিভ রয়েছে যাকে দিয়ে আপনারা গাড়িটা হোম ডেলিভারি পেতে পারেন, তো এই সুবিধাও রয়েছে বাইক বাজারে, আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন। আর গাড়ির পেপার সম্পর্কে আমি দীপঙ্কর দাকে বলবো, একটু যদি বলে দেয়। তো গাড়ির যা পেপার হয় প্রত্যেকটা পেপার তো আপনারা পেয়েই যাবেন, এছাড়া নাম ট্রান্সফার যদি করেন নাম ট্রান্সফারও করে দেওয়া হবে। আর ফিনান্সের সুবিধা তো রয়েছে আপনারা জানেনই, তো ফিনান্সেও হয়ে যাবে। কলকাতার মধ্যে থাকতে হবে, সল্ট লেক থেকে 80 কিলোমিটার রেডিয়াসের মধ্যে হলেই আমরা করে দিতে পারবো নাম ট্রান্সফার, সরি ফাইন্যান্স। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ফাইন্যান্সটাও আমাদের অ্যাভেলেবেল রয়েছে। তো নেক্সট আমরা একটা পালসার NS দেখাবো ব্লু কালারে, WB44। হ্যাঁ পালসার NS ব্লু কালারে রয়েছে, এই গাড়িটা ঠিকঠাকই আছে, 2019-এর শেষের গাড়ি, মানে 20 ধরতে গেলে। তো গাড়ি ABS এর ওপর রয়েছে, তো ABS দেওয়াই আছে গাড়িতে, তো আপনারা চাইলে নিতে পারেন এই গাড়িটা। আপনাদের জন্য প্রাইস থাকছে 68,000। পালসার NS 160 যো কি ABS কে সাথ হ্যায় আর 2019 কা এন্ড কা মডেল, তো ইয়ে গাড়ি আপ আপনা বানাইয়ে সির্ফ 68,000 মে। তো নেক্সট যে গাড়িটা দেখাতে চলেছি এখানে রয়েছে, এই গাড়িগুলো দেখাবো পরপর। তো একটা স্কুটার দেখানো যাক প্রথমে, এখানে রয়েছে TVS জুপিটার যেটা 2018 সালের মডেল, গাড়ি ঠিকঠাকই আছে, আপনারা নিতে পারেন এই গাড়িটা। তো প্রাইস যেটা থাকছে আপনাদের জন্য শুধুমাত্র 48,000। তো 48,000 মিল রয়ে 2018 কা জুপিটার 110 সিসি কা গাড়ি, সির্ফ 48,000 ইয়ে গাড়ি আপ খরিদ সকতে হো। আপনাদের জন্য এই গাড়িটা, এটা আপনাদেরকে দিতে পারবো শুধুমাত্র 28,000, 28,000 টাকায়। তো 28,000 টাকায় পেয়ে যাচ্ছেন স্কুটি পে প্লাস, এটা অফারেরই মতো আপনারা নিতে পারেন। তো আপনারা যোগাযোগ করুন আমাদের সাথে এই গাড়িটা নেওয়ার জন্য। 104-এ আপনাদের স্টার্টিং প্রাইস আজকের জন্য থাকছে 28,000। তো নেক্সট রয়েছে একটা প্লাটিনা। হ্যাঁ তো প্লাটিনা 110 সিসির গাড়ি, আপনারা তো দেখতেই পাচ্ছেন নাম্বার প্লেট সামনে দেওয়া আছে, আর গাড়িটা মেদিনীপুর রেজিস্টার্ড, আর ঠিকঠাকই রয়েছে ওভারঅল, তো আপনারা এসে দেখে নিতে পারবেন। তো প্রাইস যেটা থাকছে এই গাড়িটা মোটামুটি এই গাড়িটা আমরা দিতে পারবো শুধুমাত্র 38,000। তো 38,000 মিল রয়ে প্লাটিনা 110 সিসি কা গাড়ি যো কি BS4 মে হ্যায় ये गाड़ी आप ना बनाइए सिर्फ 38,000 में। तो नेक्स्ट রয়েছে রেড কালার প্লাটিনা 100 সিসি, এটা কি এটা এটা BS6 এর উপরে রয়েছে, গাড়ি তো ঠিকঠাকই রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো মোটামুটি প্রাইস যেটা থাকছে আপনাদের জন্য 48,000। তো 48,000 এ আপনারা পেয়ে যাচ্ছেন প্লাটিনা BS6। হ্যাঁ ইন্স্যুরেন্স তো রয়েছে 5 বছরের, প্রায় সব রকম গাড়িতেই থাকছে যেগুলো 2019-এর উপরে থাকে, প্রত্যেকটা গাড়িতেই 5 বছরের ইন্স্যুরেন্স থাকছে। তো নেক্সট আমরা একটা TVS এর গাড়ি দেখাবো ভিক্টর, ব্লু কালারে রয়েছে। হ্যাঁ TVS ভিক্টর, এটা এটা গাড়িটা 2020-র গাড়ি রয়েছে, তো নাম্বার প্লেট তো সামনে দেওয়াই আছে, আমি ক্যামেরাম্যানকে রিকোয়েস্ট করব একটু দেখানোর জন্য, তো দেখিয়ে দিয়েছে। তো এই গাড়িটা 2020-র গাড়ি, আপনারা নিতে পারেন, ঠিকঠাকই রয়েছে গাড়ির কন্ডিশন। আর প্রাইস যেটা থাকছে আপনাদের জন্য শুধুমাত্র 46,000। তো 46,000-এ পেয়ে যাচ্ছেন এইরকম একটা সুন্দর গাড়ি, তো আপনারা এই গাড়িটার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আপনারা দেখলেন TVS ভিক্টর। তো এরপর আমরা একটা CT100 দেখিয়ে দিই, কারণ আমরা আজ বেশ কতগুলো মাইলেজেবল বাইক দেখালাম, তো CT100টাও দেখিয়ে দেবো তার সাথে। তো 2019-এর গাড়ি আছে, 2 বছর 2.5 বছরের মতো বয়স, ঠিকঠাকই রয়েছে গাড়িটা, তো মাইলেজ কিং বলতে পারেন এই গাড়িটা, CT100 ES মডেল, তো ভালো মাইলেজ দেয়, 70-75 মাইলেজ পেয়ে যাবেন এই গাড়িতে। তো মোটামুটি প্রাইস থাকছে আপনাদের জন্য এই গাড়িটা 37,000।
তো 37,000 এ পেয়ে যাচ্ছেন এরকম একটা সুন্দর গাড়ি। তো আপনারা এসে যোগাযোগ করুন আমাদের সাথে। তো নেক্সট আমরা পালসার অনেক স্টক রয়েছে আমাদের, আমি একবার ক্যামেরা পার্সনকে বলবো যে যাতে আমাদের পালসারের স্টকগুলোকে একটু দেখিয়ে দেওয়া যায়। এই গাড়িগুলোর মধ্যে ম্যাক্সিমাম গাড়ি রয়েছে যেগুলো আপনারা এর মধ্যে থেকে যে কোনো গাড়ি আপনারা এসে পছন্দ করে নিতে পারেন। 2019 এবং 2020 এগুলো আপনারা 50,000 টাকার নিচে পেয়ে যাবেন। এগুলো নন এবিএস এগুলো থাকবে 45,000 থেকে 50,000-এর মধ্যে। তো আপনারা বাইক বাজারে চলে আসতে পারেন 104-এ। আপনাদের পছন্দের বাইক যদি হয় পালসার, তাহলে আপনারা বাইক বাজারে নিশ্চিন্তে চলে আসতে পারেন, কারণ আমাদের পালসার 125 আর পালসার 150 সবসময় অনেক স্টক থাকে। একদমই তাই। তো নেক্সট আমরা কোন গাড়ি দেখাবো? আমরা একটু শোরুমের ভিতরে যাবো। শোরুমের ভিতরে গিয়ে ওখানে অনেকগুলো গাড়ি রয়েছে। শোরুমের মধ্যে যাচ্ছি, অনেক নতুন বাইক আপনাদেরকে দেখানোর রয়েছে, একটু সঙ্গে থাকুন। তো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের শোরুমের ভেতরে। তো সেরকমই এখানেও আমি একটা ম্যানেজেবল বাইক দেখাতে বলবো। সিটি 100 রয়েছে এখানে, সিটি 110 সরি, তো সিটি 110 এর প্রাইস আর ডিটেইল কি আছে দীপক দাদা? তো এটা সিটি 110 BS6 এর উপরে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা ব্ল্যাক ব্লু, আর গাড়িটার নাম্বার রয়েছে মেদিনীপুর রেজিস্টার্ড গাড়ি। গাড়ি তো ঠিকঠাকই আছে, আপনারা দেখতেই পাচ্ছেন, এসে দেখে নেবেন। তো 2020 শেষের দিকের গাড়ি, 1 বছর 3 থেকে 4 মাসের মধ্যে বয়স। তো নিতে পারেন এই গাড়িটা, আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 48,000, তো 48,000 টাকা। এরকম একটা সুন্দর মাইলেজেবল বাইক যেটা BS6 এর ওপরে আপনারা পাচ্ছেন, আর যার সাথে ইন্স্যুরেন্স থাকছে 2024-25 পর্যন্ত, মানে 5 বছরের ইন্স্যুরেন্স। আলিপুরে যারা আছেন, আলিপুরের নাম্বারে তো খুব ডিমান্ড থাকে, তো সেই কারণে এবারে অনেক আলিপুরের গাড়ি রয়েছে আমাদের কাছে। তো আপনারা নিতে পারেন এই গাড়িটা, প্রাইস থাকছে আপনাদের জন্য শুধুমাত্র 63,000। 63,000 টাকা হলে এরকম একটা গাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন। তো আপনারা আমাদের সাথে এসে যোগাযোগ করতে পারেন এই গাড়িটা নেওয়ার জন্য। তো নেক্সট যে গাড়িটা দেখাচ্ছি এখন, ম্যাম এখান থেকে এইগুলো দেখানো যেতে পারে? তো হ্যাঁ, স্কুটারটা দেখতে দিন। হ্যাঁ, তো আপনারা দেখতেই পাচ্ছেন ইয়ামাহা ফ্যাসিনো, তো নাম্বার তো সামনে দেওয়াই আছে, গাড়ি ঠিকঠাকই রয়েছে ওভারঅল। তো প্রাইস যেটা থাকছে এই গাড়িটার, আপনারা পেয়ে যাচ্ছেন এই গাড়িটা আমাদের কাছ থেকে 53,000। 53,000-এ পেয়ে যাচ্ছেন ইয়ামাহা ফ্যাসিনো, 110 সিসির গাড়ি, ওভারঅল ঠিকঠাকই আছে, আপনারা এসে দেখে নিতে পারবেন। তো নিতে পারেন এই গাড়িটা। তো লাস্ট গাড়ি আমি বলবো, রিরো একটা গ্ল্যামার রয়েছে, সেটাকে দেখিয়ে দেওয়ার জন্য, কারণ আমরা আজকে অনেকটাই ম্যানেজেবল বাইক দেখালাম। আজকে আমরা জানেন আপনারা যে বাইক বাজার মানে স্পোর্ট বাইক থাকে, আমরা দেখাইও আপনাদেরকে, কিন্তু আজকে আমরা একটু ম্যানেজেবল বাইকে দেখালাম। নেক্সট ভিডিও আমরা স্পোর্ট বাইকের উপরে। একদম একদম, ঠিক আছে। তো আজকে আমরা দেখাচ্ছি হিরো গ্ল্যামার। তো গ্ল্যামার দেখতে পাচ্ছেন রেড কালারের গ্ল্যামার, একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন, 1 বছর 2 মাসের গাড়ি। তো নাম্বার প্লেট সামনে দেওয়া আছে, তো একবার দেখে নিতে হবে। তো বর্ধমান রেজিস্টার্ড গাড়ি আছে 42, আর BS6 এর ওপরে আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো ঠিকঠাকই রয়েছে গাড়ি, প্রাইস যেটা থাকছে আপনাদের জন্য, তো এই গাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে শুধুমাত্র 68,000-এ আপনারা পাচ্ছেন এইরকম একটা সুন্দর গাড়ি। আপনারা এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এই ওডোমিটারটা আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, যদি ওর মধ্যে ব্যাটারি কানেকশন করা থাকে তাহলে, তো আমি ক্যামেরাম্যানকে বলবো একটু দেখানোর জন্য। তো খুব একটা চলা নয়, মোটামুটি কম চলারই গাড়ি, আপনারা এসে দেখে নিতে পারবেন। তো আপনারা যোগাযোগ করুন আমাদের কাছ থেকে, 68,000-এ গ্ল্যামার পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে। তো লাস্ট গাড়ি আপনারা দেখলেন হিরো গ্ল্যামার, প্রচন্ড ডিমান্ড রয়েছে এটা। তো আজকে আমরা যা বাইক দেখালাম বাইক বাজার 104-এ, সেগুলো বেশিরভাগই ছিল মাইলেজেবল বাইক। তো নেক্সট ভিডিওতে আমরা আরো ফ্রেশ স্টক রয়েছে, অনেক এসে গেছে গাড়ি, আপনারা দেখতেই পাচ্ছেন অনেক গাড়ি এসেছে। তো সেগুলো আমরা দেখাবো নেক্সট ভিডিওতে, কিছু স্পোর্ট বাইকও থাকবে তার মধ্যে বেশিরভাগটা। তো আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিও, আপনারা কমেন্ট করেন, আমাদের ভিডিও পছন্দ করেন, আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাদের কাছে অনেক মূল্যবান, আমরা সকলে পড়ি সেই কমেন্ট। তার আপনাদের কমেন্টের বেসিসে কিন্তু আমরা উইনারদের নাম সিলেক্ট করি। তো সেরকমই মার্চ মাসের প্রথম সপ্তাহতেই আমরা আবার 2 জন উইনারের নাম ঘোষণা করব। তো সেই মতন আপনারা কমেন্ট করতে থাকুন, আমাদের সিলেকশন শুরু হয়ে গেছে অলরেডি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও, সঙ্গে থাকুন।